আসসালামু আলাইকুম আমার নাম মহম্মদ নিশা তেফেখার উৎসব আমি নওগাঁ জেলার একটা সাধারণ ছাত্র ছিলাম ক্লাস এইটে যখন জেসিটি তখন আমার রেজাল্ট আসছিলো ফোর পয়েন্ট ওয়ান নাইন খুবই খারাপ রেজাল্ট এটা গণ্য করা হতো ওই সময় কারণ ওই সময় ঘরে ঘরেই প্লাস ছিল কিন্তু তারপর আমি আমার বাবা মাকে আমার মানে কাঙ্ক্ষিত ওই ফলাফলটা দিতে পারিনি এরপর তখন ফোর পয়েন্ট ওয়ান কারণে আমার বাবা মা নিতান্তই ধরে নিল যে একে যাবে না কারণ ফলাফল খারাপ আছে ওই সময় আমি অবশ্য বুঝতামও না যে সায়েন্স কি আর্টস কি কমার্স কি এর কারণে আমারও তেমন উপলব্ধি ছিল না যে আমি কোন ক্ষেত্রে যাচ্ছি আর ভবিষ্যতে আমি এটা নিয়ে কি করতে পারবো কমার্সে আসলাম তারপর পরবর্তীতেও দুই বছর ওই এইটের মতো হেলা খেলা করে খেলাধুলা বিভিন্ন কাজে নিজের সময়টা নষ্ট করলাম এর কারণে আমার এসএসসির রেজাল্টও খুব খারাপ আসলো কারণ ওই বছর বেশিরভাগই পাশের হারও অনেক ভালো ছিল এবং এ প্লাসও অনেক পাইছিল কিন্তু তারপরও আমার ফলাফল খারাপ হওয়ার পরও আমার মধ্যে একটা কেমন ধরনের একটা পরিবর্তন আসলো যে আমার বন্ধুরা আমার পাশের বন্ধুরা তারা এ প্লাস পাচ্ছে গোল্ডেন পাচ্ছে কিন্তু আমি কিন্তু অনেক মানে নিজেকে খারাপ লাগতো যখন আমি ওদের সামনে বলতাম যে আমার রেজাল্ট খারাপ হয়েছে এই কারণে পরবর্তীতে নিজের ভিতরের ওই ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমি একটা ভালো ফলাফল করব এই আকাঙ্ক্ষা নিয়ে আমি বগুড়াতে আসলাম আমার পিতা মাতা কখনো আমাদের পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি যে খারাপ রেজাল্ট হওয়ার পরও তুই কেন বৌড়াতে যেতে যাচ্ছিস এখানেই পড়িস না ওখানে কী করবি ফ্যামিলি সাপোর্ট থাকার কারণে আমি বৌড়াতে আসলাম বগুড়াতে এসে প্রথমে থেকেই চেষ্টা শুরু করলাম যে এতদিন তো চেষ্টা ছাড়া এই ফলাফল করছি চেষ্টাটা শুরু করি তো চেষ্টা শুরু করার সময় প্রথম দিক থেকে একটা ভালো ফলাফল পাইতে শুরু করলাম কারণ আমি পড়তেছিলাম তখন পড়তে পড়তে দেখা গেলো কলেজের মান্থলি পরীক্ষায় আস্তে আস্তে একটু ভালো হওয়ার পরে পরবর্তীতে প্রথম বছরে আমার হাফ ইয়ারলি এবং ফাইনাল ইয়ার সেকেন্ড ইয়ারে যে ওঠার পরীক্ষা আছে সেটাতে আমি ভালো ফলাফল করতে পারলাম এর কারণে আমার মাতারও একটা আগ্রহ এবং আশা বেড়ে গেল যে না এবার এই সঠিক পথে এসেছে এর কারণে পরবর্তীতে এই পড়াটাই আমি চালু রাখলাম যে ঠিক আছে এতদিন আমাকে অবহেলা করা হয়েছিল আমার ফলাফলের কারণে কারণ আমি ভালো চেষ্টা করতাম না আর এটা বাস্তব কথা যে তোমার যদি ফলাফল ভালো না হয় সমাজের কেউ তোমাকে ভালো নজরে দেখে না সে তুমি যতই চারিত্রিকভাবে ভালো হোক চরিত্র চারিত্রিক দিক থেকে অনেক ভালোই ছিলাম তারপরও একটা ইচ্ছা আছে যে না আমি আমার ফলাফলও ভালো করব কারণ ফলাফল খারাপ হলে আমি ভবিষ্যৎ জীবনে আমি কি করবো কারণ আমার পিতার তো তেমন ছয় সম্পত্তি নাই যে আমি যাই ওখানে বসে থেকে খাবো আমাকে নিজের সম্পদ নিজে গড়ে তুলতে হবে এই কারণেই পড়াশোনাটা শুরু করলাম হ্যাঁ পড়াশোনা শুরুর দিকে একটু অসুবিধা হচ্ছিল কারণ এসএসসির এসসির পড়া আর এইচএসসির পড়া পার্থক্য আছে সময়ের পার্থক্য আছে আমরা এসএসসিতে বোর্ড পরীক্ষা বোর্ড বই পড়ছি ওটা ওই পড়ার সাথে এইচএসসির এই পড়ার তফাৎ প্রায় তিন চার গুণেরও বেশি পড়া পড়তে হয় এর কারণে একটু অসুবিধা হলেও আমার কলেজের শিক্ষকদের সহযোগিতায় এবং বিভিন্ন আমার টিউশন টিচারদের সহযোগিতায় আমি আস্তে আস্তে ভালো ফলাফল করতে শুরু করলাম মাঝপথে আবার ওই বিগত বছরের মতো একটু পড়া মানে আমার কম হলো কোনো একটা কারণে এর কারণে আবার আমার একটু ফলাফল খারাপ হলো কিন্তু তারপরও পড়াশোনাটা চলছিল এর কারণেই আস্তে আস্তে ঠিক হয়ে গেল সব কিছু আর তেও একটা ভালো ফলাফল আসলো তার পরবর্তীতে যখন ইউনিভার্সিটির জন্য আমি কোচিং করতে গেলাম তখন দেখা গেলো আমার এই এইচএসসির পড়াটাই আমার কাজে দিল এই পড়াটা দিয়ে অনেকটুকু আমার প্রায় সেভেন্টি পার্সেন্টের গ্যাপ হচ্ছে ওখানে ফিল হয়ে গেল বাকি তিরিশ পার্সেন্ট আমাকে ইংলিশ দিয়ে ফিল করতে হচ্ছিল যেটা আমি খুব কম পড়ছি আর কমার্সের ছাত্রদের এটা একটা বড় অসুবিধা যে তারা ইংলিশে দুর্বল হয় কারণ আমরা ইংলিশ এসএসসি এইচএসসিতে যে সিলেবাসে করে আসি ওই সিলেবাসে ইউনিভার্সিটির পড়াশোনা হয় না এই কারণে পরবর্তীতে আমি ওই চার মাস শুধু ইংলিশের উপর বেশি জোর দিয়েছি কারণ সবার একই কথা যে ইংলিশে ভালো না করতে পারলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা না আর এটা কিন্তু শতভাগ সত্যি কথা এ কারণে পরবর্তীতে ইংলিশের কারণে আমার মনে হয় আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে তো আমার মতে যারা হয়তো অতীত যাদের পারিসং পরিসংখ্যানিক যাদের তথ্য ঠিক নাই মানে সন্তুষ্টজনক নয় তাদের জন্য আমার একটা কথা এই ফলাফল যে প্রাতিষ্ঠানিক ফলাফল এটার উপর অত নজর না দিয়ে তুমি ভাবো তুমি তোমার বর্তমানে যে কাজটা করবা সেটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে আমি এসএসসি তে যা করছি ওটা আমার ভবিষ্যৎ নির্ধারণ করছে এর কারণে আমি বগুড়াতে আসছি যদি আমার ফলাফল ভালো হতো হয়তো আমি প্রচেষ্টাও অত করতাম না আর বগুড়াতেও আসতাম না কিন্তু ওই ফলাফলের কারণে আমার মধ্যে একটা ভিতরের একটা পরিবর্তন আসলো যে আমাকে এখন ভালো কিছু করতে হবে সমাজের সামনের সারির দিকে আমি যেতে চাই তার কারণে আমি সামনের দিকে পৌঁছালাম আর এইচএসসিতে ভালো ফলাফল এটা আমার পড়ার কারণেই ছিল আর এইচএসসিতে ভালো ফলাফল ওটা আমার অতীত ছিল ওই অতীতের কারণে আমার আজকের ভবিষ্যৎ একটা ভালো স্থানে আছে আর আমার ওই বন্ধুরা যারা মনে করেন আমার মতো হয়তো অতীতে তাদের ফলাফল ফুড পয়েন্ট বা অন্য কিছু আসছিল তাদেরকে আমি বলবো যে ভাই ওই ফলাফল নিয়ে অত চিন্তা করে লাভ নেই ওটা খুবই একটা কম তুমি বর্তমান থেকে যদি পড়া শুরু করো তুমি যে তুমি এক ধাপ আগায় গেছো প্রতিদিন পড়া শুরু করবা বেশি না এখন কি তুমি তোমার প্রয়োজন হিসাবে পড়বা কারো পড়া এক ঘন্টায় হয়ে যায় কারো পড়া দুই ঘন্টায় হয়ে যায় সেই হিসাবে তোমরা পড়তে থাকো কিন্তু চালু রাখো কারণ এই পারিসংখ্যানিক তথ্য কখনো তোমার যোগ্যতাকে তেমনভাবে প্রভাব ফেলে না তুমি যখন চেষ্টা করবা দেখবা যে তোমার যোগ্যতা দিন দিন বেড়ে যাবে তো আমার ওই বন্ধুদের উদ্দেশ্যেই যারা হয়তো অথবা যে বন্ধুরা হয়তো হচ্ছে পারিসংগ্রানিক তথ্য যাদের সাথে খুবই মানে শোচনীয় তাদের জন্যই যে তোমরা চেষ্টা ছাড়ো না হয় আর জেএসিতে যারা এই প্লাস পায় তাদেরকে বাবা মা ধরে নেয় যে কি আমি ডাক্তার বানাবো অথবা ইঞ্জিনিয়ারিং করবো এই কারণে তাকে শুধু দিয়ে দেয় হচ্ছে সায়েন্সে কিন্তু সকল মেধা কি সায়েন্সে পাচার করা ঠিক কারণ কমার্স কি খারাপ আগে বাই চয়েস অনেকে কমার্স নিয়ে পড়তেছে আর পড়ছিল এবং বর্তমানে তারা একটা ভালো জায়গাতে আসছে সমাজে কি সমাজে যদি সবাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয় তাহলে কর্পোরেট ওয়ার্ল্ড কে সামলাবে সেটা আমার প্রশ্ন গলিতে গুলিতে ডাক্তার ঠিক আছে গুলিতে গলিতে ইঞ্জিনিয়ার কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডের দেখা যায় এমনি খুঁজে পাওয়া যাচ্ছে না যোগ্য কারণ তারা ডাক্তার হয়ে গেছে তো পিতা মাতার এই এই মনে করেন ছোট্ট একটা টেন্ডেন্সি যে আমার ছেলেকে আমি জন্মের পরে মেয়ে হলে ডাক্তার ছেলে হলে ইঞ্জিনিয়ার এটা ধারণাটা পোষণ করা ঠিক না হ্যাঁ অবশ্যই সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে কিন্তু ওটার একটা মাত্রা আছে সবাইকে যদি একদিকে ঠেলে দেওয়া হয় বাকি বিভিন্ন বিভাগ যেমন আর্টস কমার্স এগুলের বিভিন্ন বিভাগ কিন্তু খালি হয়ে যায় তখন তাদের মনে করেন সেই মেধাবী ছাত্ররা তাদের ওই মেধা গিয়ে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে ছয় হাজার জন ভালো ছাত্র কিন্তু ওই ছয় হাজার জনের মধ্যে যদি এক হাজার জন কমার্সে ট্রাই করতো তাহলে আমাদের ব্যবসায়ী বিভাগও কিন্তু সায়েন্সের মতোই সমৃদ্ধ হতো মেধার দিক থেকে তো পিতা মাতাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনার সন্তান যেদিকে দক্ষ বেশি সেদিকে দেয় কারণ দেখা যায় যে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির সায়েন্সের ইউনিটে পরীক্ষা দেয় একাশি হাজার জন কমার্সে দেয় সাতাশ হাজার জন আর আর্টসে দেয় পঁয়ত্রিশ হাজার জন এই বৈষম্যটা কেন ওরা একাশি হাজার জন ওরা সবাই কী হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে যার যেটা পছন্দ কমার্স এতটাও খারাপ নয় অবশ্য সেটা আমি বর্তমানে পড়ে বুঝতেছি কিন্তু যাদের এই সম্পর্কে ধারণা নেই তাদের এই ভুল ধারণাটা পোষণ করা ঠিক নয় তো রেজাল্ট ভালো হলে হ্যাঁ এই এই অবস্থার কারণে যে আমি এ প্লাস পাইলে সায়েন্সে দিতে হবে আর ফোর পয়েন্ট পাইলে হচ্ছে কমার্সে এই কারণে কমার্স আর ভালো ছাত্র পাই না তুলনামূলক আগের মতো তো আমি অবশ্যই তাদেরকে একটা অনুরোধ করবো যে আপনার সন্তানদেরকে ওদের হয়তো ওই জ্ঞানটা থাকে না ওরা কি কোন সাবজেক্ট নিবে তবে আপনাদের কিন্তু একটা অভিজ্ঞতা থাকে জীবনে তো সেই অভিজ্ঞতাকে একটু বিবেচনা করবেন এবং দেখবেন যে কমার্স কিন্তু এতটা খারাপ নয় তো আজকের জন্য আমি আর বেশি কথা বাড়াবো না এটাই আমার বক্তব্য ছিল